আসসালামু আলাইকুম, আমি জামিলা পারভীন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজ আমি আমার বাংলা বই চতুর্থ শ্রেণী মা ঘুরে আসি সোনারগাঁও গল্পটি পড়াব। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, এই ছবিটি হচ্ছে পানাম নগরের ছবি। পুরাতন দালান কোঠা দেখা যাচ্ছে, তাই না? দুপাশে রাস্তার মাঝখানে রাস্তা, দুই পাশে অনেক প্রাচীন কিছু দালান কোঠার ছবি। এটা হচ্ছে পানাম নগর। এখন আমরা চলে যাব মূল গল্পে। আমাদের আজকের গল্প দেখো, জানুয়ারির মাঝামাঝি। জানুয়ারি মাসটা শীতের মাস। আমরা তো জানুয়ারি মাসে যখন ক্লাস করি তখন দেখি যে খুব শীতের মধ্যে ক্লাস করি, তাই না? শীতের সকাল, কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে, সাপিহা, নমিতা, কবির, সুবীর, সবাই। হাসান স্যার তাও আগেই এসে গেছেন। সবাই যাবে শিক্ষা সফরে, ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে। সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর, তোমরা অনেকেই সোনারগাঁও বেড়াতে গিয়েছো, ঘুরতে গিয়েছো, হয়তো আমার থেকেও তোমরা অনেক কিছু দেখেছো। আমি কিন্তু সোনারগাঁও দেখিনি, আমি ছবিতে দেখেছি, গুগলে সার্চ করে দেখেছি, সেখান থেকে আমি যেটুকু জেনেছি আজকে তোমাদের গল্পের মাধ্যমে সেটুকু জানানোর চেষ্টা করব। তবে আমার থেকেও যারা অনেক কিছু এখানে দেখে এসেছো তারা আরও অনেক ভালোভাবে এই জিনিসটা উপলব্ধি করতে পারবা এবং বুঝতে পারবা। সাবিয়া ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন, এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন, সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন, বললেন, এই দেখো সোনারগাঁও। ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব 27 কিলোমিটার। এটা নারায়ণগঞ্জ জেলায়, ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান। সোনারগাঁ, সোনা, সোনা কথাটা মনে হলেই কোনো একটা কিছু আমাদের চোখের সামনে কোনো বস্তু ভেসে ওঠে, তাই তো? তাই এই সাবিহাও ভেবেছিল সোনারগাঁ বোধহয় সোনা দিয়ে মোড়ানো কোনো গ্রাম, অর্থাৎ ওখানে সোনা টাইপের কিছু, সোনা ধাতু পদার্থ কোনো কিছু হয়তো আছে, এরকম মনে হয়েছিল ওর। এবং সে অনুযায়ী তার চিন্তাভাবনার মধ্যে সোনারগাঁটাকে সে সেভাবেই সাজিয়েছে। আমাদের এখানে সোনারগাঁয়ের অবস্থান আমাদের এই গল্পে দেওয়া আছে, এটা ঢাকার অদূরে, ঢাকা থেকে একটু দূরে অবস্থিত, অর্থাৎ নারায়ণগঞ্জ জেলায়। ঢাকা বিভাগেরই একটি জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, সেই জেলায় অবস্থিত, ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে, আর ঢাকার দক্ষিণ পূর্ব কোণে এই প্রাচীন নগরীটি অবস্থিত। সোনারগাঁও কিন্তু একটি প্রাচীন নগরী। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি, এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে, কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। জায়গাগুলো হয়তো অনেকে যারা সোনারগাঁও গিয়েছো অথবা ওইদিকে যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো অনেক ভালোভাবেই এই জায়গাগুলো চেনো। দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাঁও। সোনারগাঁওয়ের মাটিতে পা দিয়েই সাবিহার মন খুশিতে ভরে উঠল। চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। স্যার বললেন, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে, তবে এটা তৈরি হয়েছিল মুঘলরা বঙ্গদেশে আসারও আগে। এখানে কিছু তথ্য তোমাদেরকে আমি দিতে চাই। বলছে যে তারা বাস জার্নি করতে করতেই সোনারগাঁয়ে এসে পৌঁছে গেছে। সোনারগাঁয়ে সাবিহা, আমাদের এই গল্পের যে একজন শিক্ষার্থী, তার কিন্তু খুব মনে আনন্দ, কারণ সে মনে মনে সোনারগাঁওকে একটা কল্পনার রূপ দিয়েছে। এখানে দেখলো এসে কি, সোনারগাঁয়ের চারিদিকে সবুজ গাছপালা, শীতের সকাল গাছপালার ফাঁক দিয়ে কি করছে, মিষ্টি রোদ এসে পড়েছে। তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ, একটা গম্বুজ দেওয়া একটা প্রাচীন মসজিদ। এখানে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, প্রাচীন যে প্রাসাদ বলো, মসজিদ বলো, মন্দির বলো, গির্জা বলো, যেটাই বলো না কেন, সেখানে প্রাচীন নিদর্শনগুলোতে বিভিন্ন ধরনের কারুকাজ করা থাকতো, অর্থাৎ আগের মানুষ, প্রাচীন মানুষ খুব শৌখিন ছিল। তারা তাদের দৈনন্দিন কাজকর্ম, তাদের প্রাকৃতিক প্রকৃতির সঙ্গে তাদের জীবনযাত্রা,
এবং তাদের যে শৈল্পিক মনোভাব, তারা এই সমস্ত প্রাচীন স্থাপত্যকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে তারা খুব পছন্দ করত। কেন বলো তো? ভবিষ্যতের কথা চিন্তা করে। এই যে যেমন আজকে তোমরা এই সোনারগাঁওয়ের প্রাচীন এই মসজিদটি সম্পর্কে পড়তে গিয়ে জানছো যে এর গায়ে অনেক স্থাপত্য শিল্প ছিল, এবং এই স্থাপত্য শৈলীর যে শুনে মসজিদের গায়ে রয়েছে সেটা দেখে কিন্তু সেই সময়ের অনেক বিষয় সম্পর্কেও আমরা জানতে পারি। যারা এই মসজিদটা একদম সামনাসামনি দেখেছো, তারা হয়তো জানো যে এর গায়ে কী আঁকা আছে, এবং সেইখান থেকে আমরা সেই সময়ের ইতিহাস সম্পর্কেও কিন্তু অনেক জ্ঞান নিতে পারি। তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসার আগে। মোগল অর্থাৎ মোগলরা আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশ শাসন করেছিল যে মোগলরা, সেই মোগলরা বঙ্গদেশ অর্থাৎ আমাদের এই বাংলাদেশটা কিন্তু আগে বঙ্গদেশ নামে পরিচিত ছিল। এটা আগে বাংলাদেশ ছিল না। তোমরা তো জানো বাংলাদেশ হওয়ার ইতিহাসটা, সেই পাকিস্তান আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধ সব কিছুর পরে কিন্তু আমাদের বাংলাদেশ। তো তার অনেক আগে, অনেক অনেক আগে আমাদের এই সোনারগাঁও, বাংলার সোনারগাঁও আমাদের বাংলাদেশের রাজধানী ছিল 1610 খ্রিস্টাব্দে, তাই তো? তো সেই সময়ে 1610 মানে আজ থেকে বহু কত বছর, প্রায় 450 বছর আগের প্রায় আমাদের এই তো নিদর্শন। অর্থাৎ মোগলরা আমাদের এই উপমহাদেশ যখন শাসন করে গেছে তখনকার এই নিদর্শন দেখো, আজও এই এই নিদর্শনগুলো, এই প্রাচীন এই দালান কোঠাগুলো একদম সুন্দরভাবে আমাদের প্রাচীন ঐতিহ্যকে আমাদের সামনে উপস্থাপন করে চলেছে। এখান থেকেও আমরা অনেক জ্ঞান অর্জন করতে শিখেছি। এই হচ্ছে সেই গোয়ালদি মসজিদ। গোয়ালদি মসজিদটাতে বোধহয় এখন আর নামাজ পড়া হয় না, কিন্তু মসজিদটা অনেক পুরনো বিল্ডিং, দেখে হয়তো তালাবন্ধ আছে, কিন্তু এর যে গায়ে যে কারুকার্য শৈলী বা বিভিন্ন ধরনের যে কারুকাজ করা আছে সেটা দেখেই সেখানকার তখনকার মানুষের বা তখনকার সম্রাটদের শৈল্পিক মনোভাব সম্পর্কে আমরা জানতে পারি, এবং তারা যে ধার্মিক ছিলেন এবং ধার্মিক থাকার কারণেই তারা এইরকম একটা মসজিদ নির্মাণ করে গেছেন যা অদূর ভবিষ্যতে আমরাও তা দেখছি, তা এটা তারই একটা প্রমাণ। হাসান স্যার আরও জানালেন, প্রাচীনকালে সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁও। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর। সাবিহা ভাবতে আর বেড়াতে সাবিহাতে বেশ ভালোই লাগছিল। এইখানে আমরা অনেকগুলো কথা জানতে পারলাম। কি সেটা? প্রাচীনকালের সমৃদ্ধ নগর ছিল সুবর্ণগ্রাম, অর্থাৎ এই সোনারগাঁওয়ের আরও প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী, অর্থাৎ আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলার দক্ষিণ পূর্ব যে দিকটা সেইটা রাজধানী ছিল সোনারগাঁও। ঢাকার আগে অর্থাৎ সোনারগাঁওয়ের পরই রাজধানীর নাম হয়েছে ঢাকা। ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক। ইশাখা ছিলেন বারো ভূঁইয়াদের একজন। তোমরা যখন সামাজিক বিজ্ঞান বা পরিবেশ পরিচিতি বা সমাজ যখন পড়বে তখন সে বারো ভূঁইয়াদের সম্পর্কে জানবে। ইনি ছিলেন সেই বারো ভূঁইয়াদের একজন। অর্থাৎ মুঘল সম্রাটরা তাদের এই ভারত উপমহাদেশ পরিচালনার জন্য বিভিন্ন জায়গায় শাসন দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন এই বাংলার বারো ভূঁইয়ার, বারো ভূঁইয়ার বাংলাদেশ, বাংলাকেও বা বঙ্গদেশকেও বারো ভূঁইয়াদের আন্ডারে করে দিয়েছিলেন। এই বারো ভূঁইয়াদের একজন ছিলেন ইশাখা। সবচেয়ে সমৃদ্ধ এলাকা হচ্ছে পানামনগর। সমৃদ্ধ নগর কেন বলা হচ্ছে? যে পানামনগরে ব্যবসায়ীরাই বেশি বসবাস করত এবং তারা অনেক বেশি কী ছিল, ধনী ছিল এবং অনেক শৌখিন ছিল। এই জন্য তাদের এই দালান, আমি কিন্তু এই এই পাঠ শুরু করার পূর্বেই তোমাদেরকে পানামনগরের ছবি দেখিয়েছি এবং এই দালান কোঠাগুলো কিন্তু খুব সুন্দর। বর্তমানে এগুলো অনেকটাই ভঙ্গুর বা চাকচিক্যহীন হয়ে গেছে, কিন্তু এগুলো একসময় অনেক চাকচিক্যময় ছিল, তা এই ভবনের দালানগুলো দেখলেই বা এর কারুকার্যগুলো দেখলেই বোঝা যায়। এটা দেখে মনে হয় নগরের মধ্যে আরেক আরেকটা নগর। পানামনগরের প্রাচীন দালান দেখো, এখানে পানামনগরের কিছু ছবি, প্রাচীন দালান কোঠার ছবি দেওয়া হয়েছে।
জনমানবহীন সেই পানামনগর একসময় কত কোলাহলপূর্ণ কোলাহলপূর্ণ মানুষের সমাগমপূর্ণ ছিল, সেগুলো এখন শুধুই মাত্র এই বিল্ডিংগুলোই এই সেই সময়ের ইতিহাস বহন করে চলেছে। কত বড় বড় দালান কোঠা, কত বড় বড় দেখো জানালা, বারান্দা দিয়েও বড় বড় জানালা, দরজা এবং প্রত্যেক জায়গাতেই সুন্দর করে কারুকাজ করা। কারুকাজগুলো হয়তো এই ছবির মধ্যে প্রকাশ পাচ্ছে না, কিন্তু তোমরা যখন এগুলো সামনাসামনি দেখবা তখন সেগুলো আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবা। এর একটা মাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় 100 বছরেরও আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করত। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল, পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায়। দেখো এখানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে দালান কি বলছে যে এই দালানগুলো সবটাই ছিল দোতলা, যেহেতু তারা ব্যবসায়ী ছিল বলে। কিন্তু তারা দেখো এখানে বলছে যে এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন, তো যারা ধনী তারা কিন্তু বড় বড় অট্টালিকাতে বসবাস করতেই পছন্দ করতেন সেই সুদূর প্রাচীনকাল থেকেই। আর সোনারগাঁও ছিল তখন মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান, এখানকার ব্যবসায়ীরা মসলিন কাপড় তৈরি করতে এবং সেগুলো নিয়েই দেশে বিদেশে বিশ্বময় ব্যবসা করতো। সোনারগাঁয়ের তৈরি মসলিন বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল, বিশ্বজোড়া অর্থাৎ সারা বিশ্বে আমাদের এই বাংলার তৈরি মসলিনের খ্যাতি বা কদর ছিল। পরে সুতি কাপড়ের ওঠে এটি, অর্থাৎ এটি মূলত কি ছিল, কাপড় তৈরি অর্থাৎ কাপড়ের ব্যবসা যারা করে সেই সমস্ত ব্যবসায়ীদের বসবাসের স্থান এই সেই মসলিন কাপড়। দেখেছো মসলিন কাপড় তাঁতের মধ্যে দিয়ে মসলিন কাপড়ে নকশা তৈরি করা হচ্ছে। শুধু তাই না, মসলিন কাপড়টা এতই মসলিন, এত নরম, এত মসলিন ছিল যে এত একটা আংটির মধ্যে দিয়েও এপাশ থেকে ওপাশে পাস করা যেত, অনায়াসেই এপাশ থেকে ওপাশ করা যেত। দেখো এটা হচ্ছে মসলিন কাপড়। তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে, বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এই শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্যশৈলী, আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। আচ্ছা, লোকশিল্প জাদু আগে আমি এখানে একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই মসলিন কাপড়ের ব্যবসা কিন্তু সেই সময়ে অনেক প্রসিদ্ধ হলেও পরে যখন আমাদের এই ভারত উপমহাদেশ শাসন করার জন্য ইংরেজরা চলে এসেছিল তখন ইংরেজরা যে বিদেশি কাপড় পরতো সেগুলোর প্রচলন আমাদের এই বাংলার বুকে চলে আসে, ভারত উপমহাদেশের বুকে। এবং তখন থেকেই এই মসলিনের কদর কমতে থাকে এবং বিদেশি কাপড়ের আনাগোনা আমাদের মধ্যে চলতে থাকে, এবং তখন থেকেই বিদেশি কাপড়ের প্রতি আমাদের কিন্তু অনেক ঝোঁক, যার কারণে মসলিন কাপড়ের ব্যবসায়ীরা কি হয়ে যায়, অনেকটাই মানে হতাশ হয়ে যায় এবং অনেকটা ব্যবসা বাণিজ্য বন্ধ করে ফেলে। তারা কি করে, সেই বিদেশি কাপড় নিয়েই হয়তো ব্যবসা শুরু করে। কিন্তু যারা অনেকে বলে না যে বাপদাদার বা বংশের যে বাণিজ্য ব্যবসা সেটা বহাল রাখতে চায়, তারাই হয়তো এখনও এই কাজটা করে যাচ্ছে বলেই আমরা এখনও কিন্তু মসলিন কাপড় কিন্তু সেটার কিন্তু এখনও অনেক দাম। আমাদের সোনারগাঁয়ের যে পুরনো দালানগুলো ছিল সেগুলো ছিল অভূতপূর্ব স্থাপত্যশৈলী, অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীরা সেখানে বসবাস করত তারা তাদের মনের মাধুরী মিশিয়ে সে সমস্ত স্থাপত্যশৈলীওয়ালা মানে বা দালান কোঠাগুলো তৈরি করে বসবাস করতেন, যা মাথা উঁচু করে এখনও আমাদের সোনারগাঁয়ের সেই ইতিহাসকে আমাদের সামনে উপস্থাপন করছে। চলো এবার চলে যাই আমরা লোকশিল্প জাদুঘরে। এই হলো সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘর, আর এই হচ্ছে সেই বিখ্যাত আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি ভাস্কর্য, যেটা গরু গাড়ি ঠেলে একজন লোক নিয়ে যাচ্ছে আর তাতে কি আছে, কাঠ বোঝাই করা আছে। এই হলো আমাদের লোকশিল্প জাদুঘর, যেখানে তার যার সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা প্রতিকৃতি তৈরি করা আছে। আর এইটা হচ্ছে আমাদের লোকশিল্প জাদুঘর, সবটাই আমি ছবির মধ্যে দেখছি, তোমরা হয়তো অনেকেই স্বচক্ষে দেখে এসেছো। একটি দেশের শিল্প সংস্কৃতি যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। সোনারগাঁয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতেই সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটি লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। আমাদের
গল্পের এই যে শিক্ষার্থী সাবিহা, তার মনটা খুব কল্পনা প্রবণ এবং মনটা অনেক নরম। সে এই বিষয়গুলোকে এত মন দিয়ে, এত অন্তর দিয়ে উপলব্ধি করছে যে তার কাছে এই এই পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর মনে হচ্ছে। সে চলে গেছে সেই প্রাচীন নগরে। আচ্ছা, এখন চলে আসছে, দেখো আমি বলছি জাদুঘর। জাদুঘরে কি থাকে? জাদুঘরে থাকে আমাদের সভ্যতার নিদর্শনগুলো। আমরা যারা নিজের ওই ইতিহাসকে পেছনে ফেলে এসেছি, আমরাও কিন্তু একসময় ইতিহাস হয়ে যাব, আমরাও সামনের দিকে এগিয়ে যাব, আমাদেরও ভবিষ্যৎ সভ্যতার আরও উন্নত হবে, তখন কিন্তু আমরাও ইতিহাস হয়ে যাব। আমাদের এই ইতিহাসের বিভিন্ন নিদর্শনগুলো, ঐতিহ্যবাহী নিদর্শনগুলো তখন জাদুঘরেই কি থাকবে, সংগ্রহ। এই জাদুঘর হচ্ছে সেই স্থান যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতার উষালগ্ন থেকে সভ্যতার বর্তমান পরিস্থিতি পর্যন্ত সমস্ত কিছুই কি করা হয়, আমাদের জ্ঞান অর্জনের জন্য সংরক্ষণ করে রাখা হয়। এই হলো সেই জাদুঘর। আর সোনারগাঁওয়ের জাদুঘরের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। শুধু দেখে যে আমাদের জাদু, অনেক সময় আমরা জাদুঘরে ঘুরতে যাই তো দেখা যাচ্ছে যে একটা বড় বিল্ডিংয়ের মধ্যে হয়তো অনেক কিছু রাখা আছে, সেটা দেখে আমরা চলে আসি, কিন্তু সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘরটা ঠিক সেরকম নয়। এর আশেপাশের পরিবেশটাও অত্যন্ত মনোমুগ্ধকর, যা দেখেই আমাদের অনেকেরই মনটা বা প্রাণটা ভরে যায় যারা ওখানে যায়। প্রথমেই সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। লোকশিল্পটা কি? আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। আমাদের গ্রামের যারা কামার, কুমার, জেলে, তাঁতি, এরা যারা আছে, অর্থাৎ কুমাররা মাটি দিয়ে বিভিন্ন ধরনের ফুলদানি, বিভিন্ন জীবজন্তুর মূর্তি, তারপরে হাঁড়ি পাতিল, এগুলো তৈরি করে। আবার কি করে, যারা তাঁতি আছে তারা তাঁত দিয়ে সুন্দর সুন্দর শাড়ি, তাঁতের শাড়ি তৈরি করে। আবার নকশি কাঁথা আছে, সেই নকশি কাঁথাও কিন্তু আমাদের গ্রাম বাংলার লোকশিল্পর একটি নিদর্শন, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু পরেই বলবো। হাসান স্যারই কথাটা বুঝিয়ে দিলেন। হাসান স্যার কি বুঝিয়ে দিলেন? যে আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে লোকশিল্প বলে। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, লোকশিল্প কাকে বলে? যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। অর্থাৎ এই জাদুঘরটা, আমি তো কিন্তু লোকশিল্প জাদুঘরের ছবি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো ওই বড়, ওই যে লোকশিল্প তৈরি করা, লোকশিল্প জাদুঘরটা তৈরি করা হয়েছে, তার আদি নাম অর্থাৎ প্রাচীন নাম বা পূর্বের নাম হচ্ছে সর্দার বাড়ি। এটা কারো না কারো বাড়ি ছিল, যেটা তার, যে সর্দার তারই বাড়ি, তার বাড়িটাকে বর্তমানে জাদুঘর করা হয়েছে। দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ। তোমরা যারা গিয়েছো এই লোকশিল্প জাদুঘরে হয়তো প্রবেশপথটা খুব ভালো করে দেখেছো, অত্যন্ত সুন্দর কারুকাজ করা। কত জিনিস যে আছে দেখবার, শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কী সুন্দর জামদানি শাড়ি আর কী বাহার ওই নকশি কাঁথার। জামদানি শাড়ি, জামদানি শাড়ি কিন্তু আমাদের ঐতিহ্য। মসলিন কাপড় যেমন আমাদের ঐতিহ্য, জামদানি শাড়িও কিন্তু আমাদের ঐতিহ্য। কত রং বেরঙের সুতো দিয়ে আর রং দিয়ে এই সমস্ত তাঁতিরা এই জামদানি শাড়ি তৈরি করে, তা কিন্তু সত্যি মনোমুগ্ধকর। আর নকশি কাঁথা, নকশি কাঁথা হচ্ছে আমাদের গ্রাম বাংলার মহিলাদের, অর্থাৎ গ্রাম বাংলার যে সমস্ত মহিলারা সারাদিন সংসারের কাজ করার পর যখন কাঁথা নিয়ে বসে, তখন তাদের মনের মাধুরী মিশিয়ে তাদের যে জীবনযাত্রা নকশি কাঁথার মাধ্যমে ফুটিয়ে তোলে। এবং এই নকশি কাঁথার নকশাগুলো কিন্তু খুব সুন্দর, যা দেখে, যা থেকে গ্রাম বাংলার কী হয়ে কী হয়, গ্রাম বাংলার সেই সমস্ত মহিলাদের জীবনযাত্রার ছবি আমাদের সামনে ফুটে ওঠে। এটা হলো জামদানি শাড়ি। অনেকেরই মায়ের কিন্তু জামদানি শাড়ি আছে, অনেকে জামদানি শাড়ি খুব পছন্দ করে, প্রত্যেকেরই মায়ের ঘরে প্রায় জামদানি শাড়ি আছে। দেখো এখানে কত রং বেরঙের জামদানি শাড়ি, এগুলো বিভিন্ন ধরনের সুতা এবং কালারফুল কালার দিয়ে এই শাড়িগুলো তৈরি করা হয়। এবং এগুলো কিন্তু অনেক, কী বলবো, মানে বেশ দামি জামদানি শাড়ির কিন্তু অনেক দাম। এবার আসছে দেখো নকশি কাঁথা। নকশি কাঁথা আমি বলেছিলাম না, গ্রাম বাংলার মহিলারা তাদের জীবনযাত্রার বিভিন্ন, যে জীবনযাত্রার যে বিভিন্ন ধরনের তৈজসপত্রই বলো আর তাদের জীবনযাত্রার যে কাহিনী বলো,
আবলোশ, কুলা এগুলোর ছবি আছে। এখানে যে লাল নকশিকাঁথারা দেখা যাচ্ছে তা এখানে বিভিন্ন লতাপাতার ছবি দেওয়া আছে। এখানে যে ছবিটা, এখানে সাদা যে নকশিকাঁথারা দেখা যাচ্ছে তাকে এখানে অনেক চিত্র ফুটে উঠেছে। রাজা বাদশাদের বিভিন্ন পরিচালনা করা, দরবার পরিচালনা করা, তারপরে লতা পাতা, আরও বিভিন্ন, এতে দেখা যাচ্ছে যে একটা মসজিদের হয়তো গম্বুজের ভিতরকার নকশা তুলে তুলে ধরা হয়েছে। যেমন করে একটা মানুষের মন একটা বিষয়কে কল্পনা করে, ঠিক সব কল্পনার সবটা এখানে পরিস্ফুটিত হয়ে উঠেছে। আরও একটা এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে নকশিকাঁথা দেখা যাচ্ছে দুটো ময়ূর পেখম মেলে দুজনে গল্প করছে। এগুলো আমাদের এই গ্রাম বাংলার নারীদের মনের মাধুরী বা মনের কল্পনার একটা পরিস্ফুটন। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন ঘোষালায় গিয়ে আরও মুগ্ধ সবাই, তিনি ছিলেন অনেক বড় শিল্পী। অর্থাৎ আমাদের যে জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, ইনি কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিয়েছেন। তার সেই ছবিগুলো আমরা অনেকেই হয়তো, এই যারা সোনারগাঁ দেখে এসেছি তারা হয়তো দেখেছি, হয়তো আমি 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 কিন্তু সোনারগাঁ দেখিনি, আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু এখনও সোনারগাঁ দেখিনি, তবে আমার দেখার ইচ্ছা আছে। যারা দেখেছ তারা আমার চেয়েও অনেক কিছু হয়তো জানো, তো তারা সেখান থেকেও অনেক বিষয় নিয়ে তোমাদের এই যে প্রশ্নের উত্তরগুলো এর পরের পর্বে দেওয়া থাকবে, যে পরের ক্লাসে দেওয়া থাকবে, তাতে তোমাদের সাহায্য করবে। তো আজকের আমাদের এই পাঠের এখানেই এই এটাই শেষ প্যারা ছিল। তো আমরা এই পাঠে অনেক কিছুই জানলাম। কী কী জানলাম দেখো, আমি আবারও বলছি, আমরা জানলাম ঐতিহাসিক সোনারগাঁ সম্পর্কে, সোনারগাঁ কী ছিল, সোনারগাঁ কোথায় ছিল, সোনারগাঁয়ে কী কী বর্তমানে, অর্থাৎ যে জাদুঘরটা আছে, লোকশিল্প কী, লোকশিল্প মানে কী, এবং লোকশিল্পের মধ্যে কোন কোন শিল্পগুলো পড়ে, আরও জানলাম মসলিন শাড়ি সম্পর্কে, আরও জানলাম মুঘল সম্রাটদের সম্পর্কে, বারো ভূঁইয়াদের সম্পর্কে কিছুটা জানলাম। আরও কী জানলাম, যে আমাদের যে ঐতিহাসিক তাঁতের শাড়ি, অর্থাৎ যে জামদানি শাড়ি, সেই জামদানি শাড়ি সম্পর্কে জানলাম, আর নকশি কাঁথা সম্পর্কে জানলাম, তাই তো? এই হলো আজকে আমাদের পাঠ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এই পাঠ থেকে সোনারগাঁ সম্পর্কে অনেক ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবে এবং আরও অনেক কিছু জানতে পারবে। তারপরেও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবে, আর তা না হলে আমার আইডিতে মেসেঞ্জারে আমাকে নক করবে। আমার আইডি জামিলা পারভিন, জামিলা পারভিনে যেটা বড় হাতে দিবে, পিটা বড় হাতে দিবে, JAMILA জামিলা, PER পারভিন, এটা আমার আইডি, এই আইডিতে আমাকে নক করবে। শিল্পা, আমি এখানে আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা, দেখছ? এই হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা, যেখানে সোনারগাঁয়ে আলাদাভাবে তৈরি করা হয়েছে। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এ স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন। সবাইকে অনেক ধন্যবাদ এবং আবার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমার এই ক্লাস আজকেই শেষ করছি, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।